আসসালামু আলাইকুম লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা যেমন বলছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজ আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে অষ্টম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি আছে এই বইটি তোমরা সবাই বরাবরের মতো বই খাতা এবং কলম নিয়ে চলে আসো ঠিক আছে আর আমরা গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম এই লেকচারগুলো নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো এই জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যারা আমাকে কমেন্ট করেছো আর বাকি যারা কমেন্ট করনি তারাও কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কোনো কিছু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ঠিক আছে আর স্টাডি করতে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকটা জিনিসই তোমরা খাতার মধ্যে না দেখে লিখবে এটা কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদেরকে বলে দিচ্ছি আমরা কিন্তু অলরেডি অনেক দূর চলে এসেছি বাংলা ব্যাকরণ পড়তে পড়তে তোমরা আসলে কতটুকু কমপ্লিট করতে পেরেছো বা বাসায় প্র্যাকটিস করেছো এটা আমাকে তোমরা অবশ্যই অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো আমরা আজকে পড়াই ফিরে যাই আমরা মূলত পড়ছি কি চতুর্থ পরিচ্ছেদ তাই না চতুর্থ পরিচ্ছেদের নামটা কি বলো শব্দ ও পদ চতুর্থ পরিচ্ছেদের যে টপিক নেম এটা হচ্ছে কি শব্দ ও পদ তাই না তো চতুর্থ পরিচ্ছেদের গত ক্লাসে আমরা পড়েছিলাম ধাতু ও ক্রিয়াপদ সম্পর্কে তারপরে হচ্ছে নির্দেশক সর্বনামের যে রূপ আছে চলিত রীতি এ এবং ও এ সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছিলাম ঠিক আছে তো আজকে আমরা পড়ব হচ্ছে সকর্মক ও অকর্ম ক্রিয়া ধাতু এবং মৌলিক ও সাধিত ধাতু সম্পর্কে আজকে আমরা পড়ব ঠিক আছে তো দেখো সকর্মক ও অকর্ম ক্রিয়াটা আসলে কি এই ব্যাপারে এখন আমরা জানব ঠিক আছে দেখো সকর্ম ক্রিয়া যে ক্রিয়াপদের কর্ম থাকে তাকে কি বলা হয় সকর্ম ক্রিয়া দ্যাট মিন্স যে ক্রিয়াপদের কি থাকবে কর্ম থাকবে তাকে কি বলবে তাকে বলা হয় সকর্ম ক্রিয়া বাক্যের ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মপদ তুমি যখন কোনো বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা তখন যে উত্তরটা পাবা সেটাই হচ্ছে কি কর্মপদ ঠিক আছে কর্মযুক্ত ক্রিয়াই সকর্ম ক্রিয়া মানে কর্মযুক্ত মানে কোনো ক্রিয়ার সঙ্গে যখন কোনো কর্মযুক্ত হবে তখনই সেটা সকর্ম ক্রিয়া যেমন ধরো মা ভাত রান্না করছেন এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে রান্না করছেন যদি প্রশ্ন আসে যে কি রান্না করছেন তখন তোমরা কি বলবে ভাত রান্না করছেন অতএব রান্না করছেন ক্রিয়াপদটির কর্ম হচ্ছে কি ভাত আর রান্না করছেন এটা কি হচ্ছে বলো এটা হচ্ছে সকর্মক ক্রিয়া ঠিক আছে বুঝতে পেরেছ আমি আবারও বলছি মা ভাত রান্না করছেন এখানে রান্না করছেন এটা হচ্ছে ক্রিয়াপদ আর যদি প্রশ্ন করা হয় কি রান্না করছেন তখন কি আসবে উত্তর যে ভাত তাহলে রান্না করছেন ক্রিয়াপদটি কর্মটা হচ্ছে কি ভাত তার মানে রান্না করছেনটা কি সকর্মক ক্রিয়া আমরা তো জানলামই যে বাক্যের যে ক্রিয়াপদের কি থাকবে কর্ম থাকে তাকেই সকর্মক ক্রিয়া বলে আচ্ছা এখন দেখো অকর্ম ক্রিয়া যে ক্রিয়ার কর্ম নেই তাকে কি বলা হবে অকর্ম ক্রিয়া মানে যে ক্রিয়ার কর্ম আছে সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া আর যে ক্রিয়ার কোনো কর্ম নেই সেটা কি বলো অকর্ম ক্রিয়া যেমন সৌরভ পড়ে ঠিক আছে সৌরভ কি করে বলো সৌরভ পড়ে এখানে সৌরভ কি পড়ে এই প্রশ্নে কিন্তু উত্তর নাই সৌরভ পড়ে তার মানে পরে ক্রিয়াপদের কোনো কি নাই কর্ম নাই তাই পরেটা হচ্ছে অকর্ম ক্রিয়া ঠিক আছে দেখো সকর্ম ক্রিয়া এবং অকর্ম ক্রিয়া কিছু দেখো আমি টিফিন খেয়েছি এটা হচ্ছে সকর্ম ক্রিয়া আমি টিফিন খেয়েছি আর অকর্ম ক্রিয়া হচ্ছে আমি টিফিনে খেয়েছি মানে আমি কখন খেয়েছি টিফিনে খেয়েছি সকর্ম ক্রিয়া দেখো মাখন রায় গান গাচ্ছে মাখন রায় কী করছে গান গাচ্ছে আর অকর্ম ক্রিয়া হচ্ছে মাখন রায় গানে মজেছে ঠিক আছে তাহলে আমরা কী জানলাম আমরা জানলাম যে যে ক্রিয়াপদের কর্ম থাকে তাকে বলা হয় সকর্ম ক্রিয়া এবং যে ক্রিয়াপদের কোনো কর্ম থাকে না তাকে কি বলা হয় বলো অকর্মক ক্রিয়া ঠিক আছে এখন ধাতু সম্পর্কে জানবো আমরা নর্মালি কি হয় যে ক্রিয়ার মূল অংশকেই কি বলা হয় বলো ধাতু বলে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে ক্রিয়াপদকে বিশ্লেষণ করে দুটো অংশে পাওয়া যায় একটা কি ধাতু বা ক্রিয়ামূল আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি ধাতু বা ক্রিয়ামূল কোনগুলো দেখো কর যা খা পা বল দেখ খেল দে ইত্যাদি আর ক্রিয়া বিভক্তি কোনগুলো সরায়া মানে আ ই ছি ছে বে তে লে লাম ইত্যাদি এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে বুঝে বুঝে মুখস্থ করতে হবে কি বলেছে যে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে ঠিক আছে ধাতুর দুইটা অংশ একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি ধাতু বা
ক্রিয়ামূল কোনগুলো, যে কর, যা, খা, পা, বল, দেখ, খেল, দে ইত্যাদি। আর ক্রিয়া বিভক্তি কোনগুলো, আ, ই, ছি, ছে, বে, তে, লে, লাম ইত্যাদি। ধাতু তিন প্রকার, ধাতু ক্রয় প্রকার বলো, ধাতু তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর এটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। আমি আবারও বলছি, ধাতু তিন প্রকার কী কী, মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। ধাতু কয় প্রকার যদি প্রশ্ন আসে কী বলবে বলো তো? বলবে ধাতু তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর এটা কি যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতুটা কি দেখো, যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। আমি আবারও বলছি, যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। যেমন কর, চল, পর, বর, পা, যা, দেখা, হ ইত্যাদি। আর সাধিত ধাতু হচ্ছে মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। তার মানে হচ্ছে মৌলিক ধাতু বা ধরো নাম শব্দের পরে আ প্রত্যয় যোগ করে যে ধাতুটা গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। যেমন কর যোগ আ কী হবে বলো? করা। দেখ যোগ আ এটা হবে দেখা। বল যোগ আ কী হবে বলো তো? বলা। ঠিক আছে, আর যৌগিক ধাতুটা দেখো, বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের সাথে কর, দে, হ, পা, খা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে যৌগিক বা সংযোগমূলক ধাতু বলে। কী বলেছে? যে বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে কর, দে, হ, পা, খা ইত্যাদি যে মৌলিক ধাতু আছে এগুলো মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে যৌগিক বা সংযোগমূলক ধাতু বলে। যেমন ভয় কর, ভালো হ, উত্তর দে, মার খা, দুঃখ পা ইত্যাদি। ঠিক আছে, এখন আমরা জানবো মৌলিক ও সাধিত ধাতু সম্পর্কে। আমরা একটু আগে কী জানলাম? আমরা জানলাম সকর্মক ও অকর্মক ক্রিয়া, আরও জেনেছি ধাতু, এখন আমরা জানবো মৌলিক ও সাধিত ধাতু। মৌলিক ধাতুটা কি? মৌলিক ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, মানে মৌলিক ধাতুকে কখনোই ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়ে থাকে। তার মানে মৌলিক ধাতুকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়ে থাকে। বাংলা ভাষায় মৌলিক ধাতু তিন প্রকার, কী কী? সংস্কৃত ধাতু, বাংলা ধাতু, বিদেশাগত ধাতু। বাংলা ভাষায় মৌলিক ধাতু কয় প্রকার বলো? তিন প্রকার, কী কী? সংস্কৃত ধাতু, বাংলা ধাতু, আর একটা হচ্ছে বিদেশাগত ধাতু। সংস্কৃত ধাতুটা কী দেখো, তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলে। তৎসম ক্রিয়াপদের ধাতুকে কী বলে? সংস্কৃত ধাতু। যেমন অঙ্ক যোগ অন কী হবে? অঙ্কন। দৃশ যোগ য দৃশ্য, ক্রি যোগতব্য কর্তব্য, হস যোগ য এটা কী বলো? হাস্য। ওকে, তো এগুলো হচ্ছে কি তৎসম ক্রিয়াপদের ধাতুকে নর্মালি তো সংস্কৃত ধাতু বলা হয়, তার মানে এগুলো হচ্ছে তৎসম ক্রিয়াপদের ধাতু বা সংস্কৃত ধাতু। বাংলা ধাতুটা দেখো, যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় তাকে বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু বলে। আমি আবারও বলছি, যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় তাকে বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু বলে। যেমন আক যোগ আ কী হবে বলো? আঁকা। দেখ যোগ আ দেখা। কর যোগ অ করো। হাস যোগ কী হবে বলো? হাসি। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কী ধাতু বলো? বাংলা ধাতু। মনে থাকবে? তাহলে আমরা কী পড়লাম, যে মৌলিক ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়ে থাকে। বাংলা ভাষায় মৌলিক ধাতু তিন প্রকার, কী কী? সংস্কৃত ধাতু, বাংলা ধাতু, বিদেশাগত ধাতু। সংস্কৃত ধাতু কোনগুলো? তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলে। আর বাংলা ধাতু হচ্ছে যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় তাকে বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু বলে। ঠিক আছে, এখন আমরা জানবো বিদেশাগত ধাতু। ঠিক আছে, এখন আমরা কী জানবো? বিদেশাগত ধাতু। তাহলে আমরা কী জেনেছি? আমরা মৌলিক ধাতু সম্পর্কে জেনেছি, যে মৌলিক ধাতুর যে পার্টগুলো আছে দুইটা পার্ট সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে সংস্কৃত ধাতু আর একটা কী বাংলা ধাতু। এখন আমরা জানবো বিদেশাগত যে ধাতুটা আছে এই সম্পর্কে। বিদেশি ভাষা থেকে আগত যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাকে কী বলা হয়? বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু বলে। আমি আবারও বলছি, বিদেশি ভাষা থেকে আগত যেসব ধাতু কী করে? বাংলা ভাষায় ব্যবহৃত হয়, মানে বিদেশি ভাষা থেকে এসে এইসব ধাতু কী করেছে? বাংলা ভাষায় ব্যবহৃত হয়, এদেরকে বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু বলে। যেমন খাট যোগ বে কী হবে বলো? খাটবে। হ্যাঁ, বিগড় যোগ আনো বিগ্রানো, যেটা টান যোগ আ টানা, মানে টানা টানি যেটা আর কি। জম যোগ আট জমাট। ঠিক আছে, খাটবে দিয়ে কি? যত বেশি খাটবে ততই সুফল পাবে। তোমার বিগ্রানো ছেলেকে ভালো করা সাধ্য কি নেই? আমার নেই।
টান যোগ আদে কি হবে আমাকে নিয়ে টানাটানি করো না আমি যাব না জম যোগ আট এটা হবে জমাট অন্ধকার বেশ জমাট বেঁধেছে ঠিক আছে তাহলে আমরা কি জানলাম আমরা মৌলিক ধাতু সম্পর্কে জেনেছি যে মৌলিক ধাতু হচ্ছে তিন প্রকার সংস্কৃত ধাতু বাংলা ধাতু আর এটা হচ্ছে বিদেশাগত ধাতু এখন আমরা জানব সাধিত ধাতু সম্পর্কে মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয় যোগে সাধিত ধাতু গঠিত হয়ে থাকে কি বলেছে যে মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয় যোগে সাধিত ধাতু গঠিত হয়ে থাকে সাধিত ধাতু কয় প্রকার তিন প্রকার প্রযোজক ধাতু নাম ধাতু আর একটা কি কর্মবাচ্যের ধাতু আমি আবারও বলছি প্রযোজক ধাতু নাম ধাতু কর্মবাচ্যের ধাতু ঠিক আছে প্রযোজক ধাতুটা দেখো মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে কি বলা হয় প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু মানে অপরকে নিয়োজিত করা অর্থে আর কি ওই যে মা শিশুকে কি করছিলেন চাঁদ দেখাচ্ছেন তাই না ওই রকম যে মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু বলা হয় তার মানে প্রযোজক ধাতুর আরেকটা নাম হচ্ছে কি বলো নিযন্ত ধাতু যেমন পর যোগ আ কি হবে পড়া শিক্ষক ছাত্রদের কি করছেন পড়াচ্ছেন কর যোগ আ করা সে নিজে করে না অন্যকে দিয়ে করায় নাচ যোগ আ এটা কি হবে বলো নাচা ওরে ভোদর ফিরেছা খুকুর নাচন দেখে যা ঠিক আছে দুই নাম্বারটা দেখো নাম ধাতু বিশেষ বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে কি ধাতু বলে নাম ধাতু বলে আমি আবারও বলছি বিশেষ বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে যেমন ঘুম যোকা কি হবে বলো ঘুমা বাবা ঘুমাচ্ছেন ধমক যোকা এটা হবে ধমকা আমাকে যতই ধমকাও আমি এ কাজ করব না হাত যোকা এটা হবে হাতা অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয় মানে অন্যের টাকা চুরি করা আমার স্বভাব নয় হাতানো অর্থ হচ্ছে চুরি করা তিন নাম্বারটা দেখো কর্মবাচ্যের ধাতু বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়া সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখন সে ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে আমি আবারও বলছি বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার মানে বাক্যে ধরো কর্তার থেকে কর্মের সাথেই ক্রিয়া সম্পর্কটা প্রধান হয়ে উঠবে তখন সে ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কী বলা হয় কর্মবাচ্যের ধাতু বলে মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয় যেমন কর যোগা করা আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি হার যোগা এটা কি হবে বলো হারা বইটি হারিয়ে ফেলেছি খা যোগ ওয়া এটা কি হবে বলো খাওয়া তোমার খাওয়া হলে আমাকে বলো কি বলছে যে তোমার খাওয়া হলে আমাকে বলো ওকে তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম সাধিত ধাতু তিন প্রকার কি কি প্রযোজক ধাতু নাম ধাতু আরেকটা হচ্ছে কি কর্মবাচ্যের ধাতু প্রযোজক ধাতু তাহলে কোনটা মৌলিক ধাতুর পরে যদি আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকেই বলা হয় প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু ঠিক আছে আর নাম ধাতু হচ্ছে বিশেষ বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে কি হয় গঠিত ধাতুকে নাম ধাতু বলে কর্মবাচ্যের ধাতু হচ্ছে বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখন সে ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে কর্মবাচ্যের ক্রিয়ার মূলকেই কি বলা হয় কর্মবাচ্যের ধাতু ঠিক আছে তাহলে কি হলো আজকের পড়া এই পর্যন্তই থাকবে আজকে আমরা কি কি পড়লাম বলো আজকে আমরা পড়লাম সকর্মক ও অকর্ম ক্রিয়া পড়েছি সকর্মক আর অকর্ম ক্রিয়াটা কি সকর্ম ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া কি করে পদে যে ক্রিয়াপদের কর্ম থাকে তাকে সকর্ম ক্রিয়া বলা হয় আর যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলা হয় আর ধাতু সম্পর্কে জেনেছি যে ক্রিয়ার মূল অংশকে কি বলা হয় ধাতু বলে ধাতুর মূল ধাতুকে কি করা হয় ক্রিয়ার পদ বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল আর একটা কি ক্রিয়া বিভক্তি ধাতু আবার তিন প্রকার কি কি মৌলিক ধাতু সাধিত ধাতু আর একটা কি যৌগিক বা সংযোগমূলক ধাতু আর বাংলা ভাষায় মৌলিক ধাতু তিন প্রকার কি কি সংস্কৃত ধাতু বাংলা ধাতু বিদেশগত ধাতু আর সাধিত ধাতু কোনটা বলো সাধিত ধাতুর প্রকার হচ্ছে তিনটা কি কি প্রযোজক ধাতু নাম ধাতু কর্মবাচ্যের ধাতু ঠিক আছে তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে আর না দেখে লিখতে হবে তাহলে তোমরা খুব ইজিলি এগুলো বুঝে উঠবে আর আমাদের যদি স্টাডি করতে তোমাদের কারো কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করবে লাইক এবং শেয়ার করবে তোমাদের যত পরিচিত মানুষ আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ